এক্সেলে আপনি কাজ শুরু করতে গেলে সবার প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা আছে এখানে শিট তিনটা। প্রথম যে শিটটা সেটা হলো ক্যালকুলেশন। ক্যালকুলেশন শিটের ভিতরে এখানে অনেক কিছু ক্যালকুলেশন এখানে দেখা যাচ্ছে, বাট এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড এবং অনেক সিম্পল ক্যালকুলেশন। এখানে আমি এটার উপর যদি ধরি তাহলে দেখেন যে এখানে জাস্ট একটা সাম করা হয়েছে, বাট আপনাকে এখন সবকিছুই সামনে আসবে যে কিভাবে কি কি করা হয়। আমি আপনাকে জাস্ট এখন বলছি যে কি কি করা যাচ্ছে এক্সেলে। তো এখানে আপনি জাস্ট এখানে সিম্পল সিম্পল যেসব ক্যালকুলেশন গুলো আছে সেগুলো থেকে শুরু করে আপনি একেবারে কমপ্লেক্স, ইভেন আপনি যে কোনো ধরনের ফাংশন যদি ইউজ করতে চান সবই এখানে আপনি ইউজ করতে পারবেন। আর এটার আরেকটা ব্যাপার হলো, এক্সেল আপনাকে অবশ্যই ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আপনাকে শেখাবে না, সেই বেসিক নলেজটা অবশ্যই আপনাকে আপনার থাকতে হবে। এক্সেল যেটা করবে যে আপনি কমপ্লেক্স ক্যালকুলেশন গুলা বা সিম্পল ক্যালকুলেশন যেগুলো আপনি করতে চান কত অর্গানাইজ ভাবে আপনি করতে পারবেন সেটা করতে গেলে সে আপনাকে হেল্প করবে। এটা হলো ক্যালকুলেশন আপনি করতে পারবেন, এটা একটা সাইড। এবং আমাদের দেশের বেশিরভাগ অফিসগুলোতে মোটামুটি এটা এইটা কাভার করে আর কি। তো সেকেন্ড আরেকটা যেটা সেটা হলো চার্টিং। চার্টিং জিনিসটা হলো যে এখানে দেখেন যে এখানে যে একটা চার্ট হয়েছে, চার্টটা কিন্তু আসলে প্রথমে যে এখানে যেসব ক্যালকুলেশন দেখছেন ডান দিকে, কিন্তু এই চার্টটা কিন্তু এই ওয়ার্কশিটের উপরে বেস করে এই চার্টটা তৈরি করা হয়েছে। তো এখন এখানে যে চার্টটা তৈরি করা হয়েছে এই চার্টটা করতে গেলে গিয়ে আমার খুব একটা কষ্ট হয় নাই, কারণ আমি 2-3 ক্লিকে আমি চার্টটা পেয়ে গিয়েছি। এক্সেল এমনই কম্বিনেশন করে এইভাবে যত কমপ্লেক্স ধরনের কাজ আছে সবগুলো আপনি ডাটাবেস তৈরি করে, এক্সেলের ভিতরে ডাটাবেস তৈরি করে এটা আপনি করতে পারবেন এক্সেলের হেল্পে। তো মোটামুটি এই তিনটা ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। এই তিনটা ক্যাটাগরিতে কাজ করতে গেলে প্রথমে আমি আপনাদেরকে ক্যালকুলেশন এবং তারপরে চার্ট এবং তারপরে ডাটাবেস, আমি সবগুলো নিয়ে কম বেশি কথা বলবো, বাট আমি ফোকাস করব যেটার উপরে সেটা হলো একদম বেসিক যে ফাংশন গুলা বা বেসিক ক্যালকুলেশন গুলা এবং বেসিক চার্টিং গুলা, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ফোকাস করব।